Welcome back to my channel SJDVlogs and welcome to the final part. এতিয়া আছো খেলত আজি ফাইনেল ডে 21 ফেব্রুয়ারি মোৰ লগত বহি আছে রোহন তো এতিয়া বৰ্তমান মই আছো ষ্টেজৰ ওপৰত ইয়াত গোটেই কাপ চাপখিনি আছে সব দেখুৱাম মানুহ বহুত হৈছে আজি নাই বুলিও 20-30,000 মানুহ হ'ব তো বহুত মানুহ হৈছে সৰু ল'ৰাৰ পৰা ডাঙৰ মানুহৰ পৰা বয়সস্থৰ পৰা মাইকী মানুহৰ পৰা সকলো মানুহ মহিলা পুৰুষ মহিলা সকলো গোটেইখিনি মানুহ আহিছে খুব ভাল লাগিছে আজি ফাইনেল ডে তো এতিয়া ছেমি ফাইনেল মেটচবোৰ ষ্টাৰ্ট হ'ব গৈ আছে গোটেইখিনি দেখুৱাম ভালকৈ ভিডিঅ'টো চাই থাকক আজি একদম বহুত ধুনীয়া লাগিব নেক্সট লেভেল আজি একদম নেক্সট লেভেল ভিডিঅ' হ'ব আৰু আজি মোৰ লগত আছে এছএইচ ব্লগ লাষ্ট ব্লগতো আছিলে কিন্তু লাষ্ট ব্লগত এনেকুৱা হ'ল আমি দুটাকে ইণ্ট্ৰো কৰিব পাৰি দিলোঁ মানে ইমানেই ব্লগত ব্যস্ত হৈ গ'লো যে আমি চেনেলত একদম ডিছক্ৰিপশ্যনত মই লিংক দি দিছোঁ থেংক ইউ ই মোৰ সৰু ভাই হয় ইয়াৰো চেনেল আছে জানে এছএইচ ব্লগ ডিছক্ৰিপশ্যনত লিংকটো দি দিম ছাবস্ক্ৰাইব কৰি ল'ব ইয়াৰো এটা ভিডিঅ' আছে জিপিএলৰ সেইটো চাই ল'ব আৰু আজিও ভিডিঅ' বনাই আছে চাই ল'ব তো এতিয়া গোটেইখিনি বস্তু দেখুৱাওঁ আপোনালোকক আজি ফাইনেল ডে আজি একদম ফালিব যিহেতু কোৱা হৈছে 50,000 টকাৰ বম ফুটোৱা হ'ব এইটো মেইন চাবৰ কাৰণে ৰখি থাকক আটচবাজি হ'ব আৰু ডান্স হ'ব পুৰা একদম ফান ফূৰ্তি কৰিম আজি গোটেই য় মেন য় একদম নেক্সট লেভেল ডান্স হ'ব নেক্সট লেভেল ফূৰ্তি তো ভিডিঅ'টো চাই থাকক নিশ্চয় ভাল পাব আৰু ভিডিঅ'টো স্কিপ নকৰিব ভালকৈ চাই থাকক আরে বাবা থ্যাংক ইউ দেখিছে আচ্ছা আচ্ছা এই পোয়ালিটুক মই লগ পাইছিলোঁ ই মোক দিনতো লগ পাইছিলে কালিও লগ পাইছিলে ই সদায় কৈ আছে যে দাদা ব্লগত ল'ব এবাৰ আৰু মোক কৈ আছে যে ই বোলে মোৰ নিচিনা হ'ব খোজে তো ইমান ডাঙৰটো একো নহয় বাট কোনোবাই যেতিয়া এনেকৈ কয় মানে ইনস্পিৰেশ্যন যদি মোৰ পৰা কোনোবাই ইনস্পায়াৰ হৈছে তেনেহ'লে খুবেই ভাল লাগে শুনি পেলাই তো ভাল লাগিছে তুমি আগুৱাই যাওঁ ভাইটি এদিন নিশ্চয় লাইফত বহুত ছাকচেছ হ'ব অ'কে এই ভাইটিটো লাইফত বহুত আগুৱাইছোঁ ভগৱানৰ ওচৰত সদায় প্ৰাৰ্থনা জনাম চ' আৰু এয়াই হৈছে আমাৰ GPLৰ নাইট ভিউ এয়া হৈছে আমাৰ গ্ৰাউণ্ড আৰু এতিয়া চাওক অকণমান ফুটেজ চ' মই এতিয়া আপোনালোক ট্ৰফিকেইটা দেখুৱাই লৈছোঁ মোৰ লগত দাদা এজন আছে কোনটো কি ট্ৰফি দাদাজনে কৈ দিব চ' দাদাজনে গোটেইখিনি কৈ দিলে উইনিং ট্ৰফি ৰাণাৰ্ছ আপ ট্ৰফি মেন অফ দ্য ছিৰিজ মেন অফ দ্য মেটচ বেষ্ট ডিচিপ্লিন টীম বেষ্ট বলাৰ বেষ্ট বেটছমেন বেষ্ট ফিল্ডাৰ মষ্ট ষ্টাইলিছ প্লেয়াৰ ত' গোটেইখিনি ট্ৰফি ইয়াত আছে ত' এইকেইটাই হৈছে ট্ৰফি এইখন টুৰ্ণামেণ্টৰ আৰু ইয়াত চলি আছে সম্বৰ্ধনা অনুষ্ঠান যিকেইজন ব্যক্তিক আমন্ত্ৰিত কৰা হৈছে চ' তেখেতসকলক সম্বৰ্ধনা জনাই আছে আৰু ইফালে চাওক না ইফালে মানুহ একদম মানুহ চাৰিওফালে কেৱল মানুহ আৰু মানুহ 20-30,000 মানুহ একেলগে আহি পেলাই খেল চাই আছে মানে একদম আজি বহুত আৰু এয়াই আমাৰ GPL গোৱালপাৰা প্ৰিমিয়াৰ লীগ সকলোৱে আহিছে আপোনালোকক মোৰ ফালৰ পৰা ধন্যবাদ জনাইছোঁ অহাৰ কাৰণে চ' এতিয়া এনজয় কৰক আমাৰ সৈতে ফাইনেল নাইট অফ GPL গোৱালপাৰা প্ৰিমিয়াৰ লীগ পিছত এইকাৰণে আছোঁ এতিয়া ফাইনেল মেটচখন ষ্টাৰ্ট হ'ব অকণমান মানে আমাৰ ফাইনেল দুটা টীমৰ MD 11 আৰু মুন্না দাৰিকলক দুটা কেপ্টেইনক অকণমান ইণ্টাৰভিউ এটা ল'ব সুধিব খেলৰ এক্সপিৰিয়েঞ্চ কি হ'ল কি কথা গোটেইখিনি বস্তু ল'ব আপুনি টচত জয়লাভ কৰি কি কৰিম বুলি ভাবিছে কি কৰিম বুলি ভাবিছে ভালকৈ চিনাই দিছোঁ নিজে ক'ব
রাইজর মাজত আমার ইটা ফিল্ডর মেইন বলে আমি ভাবো তার নাম ভট্টু ডাঙরিয়া জাহির আব্বাস খুব ধুনিয়া জাহির আব্বাস বলে নাম তো আমি ভট্টু ডা বলে নাতো মরমতে এবং আপনাদের খুব ধুনিয়া ব্লগ এটা বানাইছে বলে আমার গোটেখিনিকে কইছে আর ব্লগর নামটো আমি অল্প পিছতে অ্যানাউন্স করে দিই আর গতি আটাইকটা মানুষে আপনাদের ভিডিও চাইও ভাল পাইছে একটা ব্লগ বনাইছে আপনি একটা ভিডিও এড়িছে আমার ইয়াত হবলগিয়া ফাইনাল ম্যাচখনত যোৱা দুটা টিম আর আমার ফাইনাল ম্যাচখনের আম্পায়ারিং করা আম্পায়ার সকল আহি পাইছে সো এতিয়া আমি সকলোয়ে রাইজ আর গোটে প্লেয়ার্স খিনি মিলি আমি সকলোয়ে কমিটি মিলি পেলাই এতিয়া আমি আমার ন্যাশনাল এন্থেম টু গাম সো হে আপনাদের দেখো হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জন জন মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা সো এটা আমার ফাইনাল ম্যাচখান আরম্ভ হব সো দুটা দলকে অভিনন্দন জ্ঞাপন করার কারণে লক্ষ্যটা হুটো হয়েছে মোর ভাই কীটা আছে ইহতি কিনা কব ভাই আপনাদের আটশবাজির মজা লোক এনজয় আটশ বেজি শেষ টান শেষ বহুত ফুর্তি করল বহুত এনজয় করল
নৰবলে বেয়াও লাগি আছে যেহেতু আজি শেষ কিন্তু এতিয়া হৈ আছে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি সো ইয়া হৈছে আমাৰ উইনিং টিম মুন্না তারিকুল তেওঁলোকক স্টেজত আমন্ত্রিত করা হয়েছে তেওঁলোকৰ ট্রফিটো কালেক্ট করব কারণে সো এয়াই আছিল আমাৰ গোৱালপাৰাৰ GPL গোৱালপাৰা প্রিমিয়ার লীগ 2021 চনত হওয়া গোৱালপাৰা প্রিমিয়ার লীগ ইয়াতে শেষ হয়েছে আজি অলপ অলপ বেয়াও লাগিছে যদিও বহুত ভালে ভালে গ'ল গোটেইখিনি তিনিদিনীয়া খেল আছিলে কিন্তু গোটেইকেইদিন বহুত ভালকে বহুত ফূর্তি করলো বহুত এনজয় করলো আমি হব আপনাদেরকেও করেছি সো আশা করো আকো GPL আকো নেক্সট বছর আসব আকো আমি এনেকই গোটেইখিনি মানুষে সকলে মিলি আকো আমি এনজয় করি আমার গোৱালপাৰাৰ ফেস্টিভেল GPL সো বর্তমান আসামে নয়াপড়া টাইমটা দেখাই দিয়া টাইম হয়ে আছে 3:16 কটা ইমান দেরি কিয় হল আহিছো এটা বজাতে আহি এসেছো ঘর আইসু গোটেই ক্লিপবোৰ ললো কাৰণ যিহেতু বেলেগ বেলেগ মোবাইল বেলেগ বেলেগ কেমেৰাটো আছিলে এনেকৈ গোটেই ফুটেজ কালেক্ট কৰি আছিলোঁ যিহেতু কাইলৈ ৰাতিপুৱালৈ ব্লগটো আপলোড দিব লাগিব সেইটো কাৰণে ইমান ৰাতি এতিয়া ফুলে ফুটেজ কালেক্ট কৰা হৈ গ'ল এতিয়ালৈকে ভাত খোৱা নাই চকুত টোপনি ধৰি আছে পূৰা ঘৰত যাম ভাত খাম তাৰপিছত ভিডিঅ' এডিটিঙত বহিম তো এডিট কৰোঁতে কিমান টাইম লাগিব তাত ঠিক নাই 2-2.5 ঘণ্টাটো চিয়'ৰ লাগিব কাৰণ তো বহুত বেছি ফুটেজ কালেক্ট হৈছে আৰু গোটেইখিনি মিলাব লাগিব এডিটত বহুত টাইম লাগি যাব চ' মানে কালিলৈ আমি শুতে শুতেতো ৰাতিপুৱা 6-7 বাজিব তাৰপিছত শুম তো আৰু বেছি একো নকয় এনেই ভিডিঅ'টো চাগে বহুত দীঘল হ'ব তো টাইমো বহুত হৈ গৈছে ইমান কষ্টকৈ ভিডিঅ'টো বনাইছোঁ আশা কৰোঁ ভালকৈ চাব ছাপৰ্ট কৰিব আৰু থেংক ইউ মোৰ লাষ্ট ভিডিঅ'টোত ইমান মৰম দিয়াৰ কাৰণে আপোনালোকে ভিডিঅ'টো মোৰ 1K ক্ৰছ কৰিলে চ' ভিউজ সো তার কারণে সকলকে ধন্যবাদ জানাইছো ইমান সাপোর্ট ইমান মরম দিয়ার কারণে আশা করো এই ভিডিও হেনেকে সাপোর্ট করব আর হেনেকে মরম করব আর ইয়ার ভিডিওটো সাব বহুত কষ্ট আমি দুটাই করছো রাতিবা 3টা বাজিব হলে এতালে ভিডিওয়ে এইবরতে লাগি আছো সো আশা করো এই ভিডিওটো আপনাদের ভাল পাইছে আর যদি ভাল পাইছে তেতিয়াহলে লাইক কমেন্ট শেয়ার আর যদি চ্যানেলে প্রথমবার আইছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিব আর লগতে নোটিফিকেশন বেলটো দবাই দিব যাতে মোৰ আহিবলগীয়া নোটিফিকেশনবোৰ আপোনালোকে পাই থাকে সো এই ব্লগটো আজি ইয়াতে সামৰণি মাৰিছোঁ লগ পাম নেক্সট ব্লগত বহুত সোনকালে টিল দেন বাই টেক কেয়াৰ থেংক ইউ ফৰ দি ভিউ জানি থাকে জীৱ চলি মাই উইদাউট ফাইট ফাইট